একটা যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাদের তিনটা জিনিস দরকার। প্রথমত একটা সুন্দর পরিকল্পনা যে যুদ্ধটা আমি কিভাবে করব। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে পর্যাপ্ত অস্ত্রাদি থাকতে হবে, যে অস্ত্র কিংবা সরঞ্জামের মাধ্যমে আমি যুদ্ধ করে জয়লাভ করব। এবং তিন নম্বর হচ্ছে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত হাল না ছেড়ে সেই যুদ্ধ চালিয়ে যাওয়া। এই তিনটা জিনিসের সমন্বয়ে যেভাবে যুদ্ধ জয় করা যায়, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ তুমি এই তিনটা কৌশল অ্যাপ্লাই করে জয়লাভ করতে পারো। প্রথমত আমি যদি বলি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই সুন্দর গুছানো একটা পরিকল্পনা দরকার। অস্ত্রাদি হিসাবে তোমার বই চুজ করা দরকার, যে তুমি যেই বইগুলো পড়ছো সেইগুলা এই যুদ্ধের জন্য সঠিক অস্ত্র কিনা। এবং তিন নম্বর হচ্ছে হাল না ছেড়ে প্রস্তুতিটাকে চালিয়ে যাও। তুমি যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য প্রস্তুতিটা শুরু করবে, কিছুদিন যাওয়ার পরে তুমি দেখবে শুরুতে তোমার মধ্যে যে উদ্যমটা কাজ করতো, তোমার মধ্যে যে এনার্জিটা ফ্লো করতো, এটা এখন আর করে না। যেমন অলরেডি 15-20 দিন হয়ে গেছে, তুমি একেবারে শুরুতে যখন ক্লাস শুরু করেছিলে তখন তোমার মধ্যে যেরকম একটা এক্সাইটিং মুভমেন্ট কাজ করতো, এখন কিন্তু এটা করে না, আস্তে আস্তে কমে আসতেছে। পরীক্ষা দিচ্ছ, রেজাল্ট খারাপ হচ্ছে, প্রশ্ন অ্যান্সার করতে পারছো না, এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা না করে তুমি তোমার লক্ষ্যে অটুট থেকে পরিশ্রম করে গেলে চান্স পাও শুধুমাত্র সময়ের ব্যাপার। আজকে তোমাদের জন্য আমি কিছু অস্ত্র নিয়ে এসেছি, যার মাধ্যমে সি ইউনিটের ভর্তি যুদ্ধটা সহজেই তুমি ক্র্যাক করতে পারো। সো এই ক্ষেত্রে আমি যদি সি ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে বলি যে কোন কোন বইগুলো তোমার জন্য সবচেয়ে সহায়ক হতে পারে, তার মধ্যে প্রথম হচ্ছে বাংলার জন্য তুমি কিংবদন্তি বইটা নিতে পারো। দেখো, বাংলার জন্য তুমি কিংবদন্তি বইটা পড়লে আমি আশা করি তোমার অ্যাডমিশন জার্নিতে তুমি খুব ভালোভাবে এগিয়ে যাবা, কারণ এইখানে প্রতিটা গদ্য এবং পদ্যের লাল কালি দিয়ে ব্যাখ্যা দেওয়া আছে, অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ দেওয়া আছে। তারও বাহিরে তোমাকে নাটক, উপন্যাস, গ্রামারের এত বেশি প্র্যাকটিস দেওয়া হয়েছে, যাতে করে একজন স্টুডেন্ট এই কন্টেন্টগুলো পড়ে প্র্যাকটিস করলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে অনেক দূর এগিয়ে যেতে পারে। প্রতিটা কবিতারও চমৎকার ব্যাখ্যা দেওয়া আছে। সো তুমি বইটা একটু চেক করলেই বুঝে যাবা। তারপরে দেখো, ইংরেজির জন্য ইংরেজ বিচিত্রা। এখন বাজারে অনেক বই আছে, তুমি যেই যেই বইগুলো কিনেছো সি ইউনিটের জন্য, আমি তোমার বইকে রেসপেক্ট জানাই, যারা কিনে ফেলেছো তারা যেই বই কিনেছো সেই বই হবে, কারণ অ্যাডমিশনের বইগুলো প্রায় একই রকম হয়ে থাকে, যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবা। বাট তার মধ্যেও আমাদের তো কিছু পছন্দের বই আছে যেগুলো আমাদের ভালো লাগে। সো আমরা জানি যে এই বইগুলোতে সহজভাবে লেখা, এগুলো পড়লে তোমার জন্য ইজি হবে। সো ইংরেজির জন্য অনেক বই আছে মার্কেটে, বইগুলো অনেক বড় বড় এবং যেগুলো বিসিএসকে টার্গেট করে লেখা। দেখো, বিসিএসকে যে টার্গেট করে যে বইগুলো লেখা, আমি এগুলো তোমাকে পড়তে না বলবো। কেন বলবো? কারণ এই জায়গায় এমন কিছু স্ট্রাকচার তোমাকে শেখানো হবে ওই বইগুলোতে যেগুলো তোমার দরকার নাই। তুমি দিতে যাচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেগুলো দরকার, যেগুলো আসে, সেগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে চাও, সেক্ষেত্রে ইংলিশ বিচিত্রা বইটা তোমার জন্য হেল্পফুল হতে পারে। এর আগেও আমরা ইংরেজি বিচিত্রা বইয়ের কথা বলেছিলাম, বলেছি যে এই বই এই বই এই বইগুলো দেখো। বাট ইংরেজি বিচিত্রা বইয়ের মধ্যে আমি দেখেছি যে লাস্ট এডিশনে তারা খুব সুন্দরভাবে গুছিয়ে একটা জিনিস আমাদের কাছে প্রেজেন্ট করেছে এবং সেলফ টেস্ট দেওয়া হয়েছে। তুমি যখন একটা টপিক পড়বা, পরে যখন প্র্যাকটিসটা করবা, প্রস্তুতিটাই গুছিয়ে যাবে নিজে নিজে। সো আমি বলবো, ইংরেজি বিচিত্রা বইটা না কিনে থাকলে তুমি দোকানে গিয়ে একটু উল্টায় দেখো, ভালো না লাগলে আমাকে আবার জানিও। তারপরে দেখো, হিসাব বিজ্ঞানের জন্য হিসাব বিচিত্রা। এর আগে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের জন্য আরেকটি বইয়ের কথা বলেছিলাম। তো অনেক স্টুডেন্ট বলছে যে ভাইয়া, ওই বইটা আমরা মার্কেটে পাচ্ছি না। সো মার্কেটে যেহেতু তুমি পাচ্ছ না, এবং আমার কাছে লাস্ট দুইটা বই ঘাটাঘাটি করে মনে হয়েছে হিসাব বিচিত্রাটা এবছর খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। সো আমি তোমাকে বলবো, হিসাব বিজ্ঞানের জন্য হিসাব বিচিত্রা বইটা দেখলে এখানে একেবারে পার্ট বাই পার্ট বিষয়গুলো দেওয়া হয়েছে। একটা টপিক দেওয়া হয়েছে, ওই টপিকটাকে প্রথমে আলোচনা করা হয়েছে, সেই টপিকটাকে আলোচনা করে দেওয়ার পর সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর সেই জায়গা থেকে এমসিকিউ, তারপরে সেলফ টেস্ট, তারপরে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকলে তার গুরুত্বপূর্ণ সূত্রাবলী, ওই সূত্র ইউজ করে কিভাবে অ্যান্সার বের করবা। তুমি জাস্ট একবার হিসাব বিচিত্রা বইটা পড়ো, দেখো, বুঝে যাবা। আর তুমি যদি অলরেডি অন্য কোনো বই কিনে থাকো, আমি তোমাকে রেসপেক্ট জানাই, সম্মান করি, সেই বইটাই পড়ো। অন্যথায় দেখো, ম্যানেজমেন্টের জন্য ব্যবসায় বিচিত্রা।
ব্যবসায় বিচিত্র বইটাও খুব সুন্দর গুছানো আকারে দেওয়া আছে, তুমি জাস্ট বইটা নিবা, বিগত বছরের প্রশ্নগুলো একেবারে শুরুতেই দেওয়া আছে এই বইয়ে। সো বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখবা যে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যে কিভাবে এই টপিকগুলো তোমার বই থেকে আসছে। সো আমার মনে হয় একেবারে শুরুতে যখন বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়বা, তোমার জন্য এই টপিকগুলো রপ্ত করা আরও সহজ হয়ে যাবে। তারপর ফিনান্সের জন্য আছে ফিনান্স বিচিত্রা, ফিনান্সের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে খুব সুন্দর করে কিন্তু ফিনান্স বিচিত্রার মধ্যে আলাদা আকারে দেওয়া আছে। এরপরে ওই সূত্রের আলোকে যে যে প্রশ্নগুলো এসেছিল, এরপর অর্থের সময় মূল্য, তহবিল, এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, একজন স্টুডেন্ট দেখলেই এই জিনিসটাকে ক্র্যাক করতে পারবে। সো তুমি তোমার এলাকার মধ্যে যদি চিন্তা করো যে ফিনান্সের জন্য পড়বা, বইটা দেখতে পারো, এবং সিমিলারলি মার্কেটিংয়ের জন্য মার্কেটিং বিচিত্র বইটা দেখতে পারো, এটা তোমার এডমিশন জার্নিতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। সো যারা সিউরিটির স্টুডেন্ট আছো তারা এটা করতে পারো। এছাড়াও তুমি চাইলে প্রশ্ন ব্যাংক নিতে পারো, তো অনেকে প্রশ্ন ব্যাংকের জন্য আমাকে অনেকগুলো বইয়ের কথা বলে। সো আমি বলবো যেহেতু জয়কলি বইগুলো এত ভালো করছে, তুমি প্রশ্ন ব্যাংকটাও জয়কলির নিয়ে দেখো। বাট আমি তোমাকে ডিরেক্ট বলবো না যে তুমি কিংবদন্তি কিনো, তুমি ইংলিশ বিচিত্রা কিনো, হিসাব বিচিত্রা কিনো, তুমি হচ্ছে আরও অন্যান্য যে বইগুলো আছে সেইগুলো কিনো। আমি তোমাকে বলবো যে তুমি আগে শুরুতে যাও লাইব্রেরিতে, যে বইগুলো একটু দেখো, দেখে তোমার ভালো লাগলে তুমি নিজেই বলবো যে না, স্বাধীন ভাই আমাকে যেই সাজেশনটা দিয়েছে সাজেশনটা খারাপ দেয়নি। কারণ তোমার হাতে অপশন আছে, তুমি লাইব্রেরিতে গিয়ে বই উল্টায় দেখতে পারতেছো, তুমি বইগুলো উল্টায়ও প্রেজেন্টেশন দেখো, তারপর দেখে শুনে তুমি সিদ্ধান্ত নাও। সো আমার বিশ্বাস সিউনিটের জন্য এই বইগুলো যদি কোনো স্টুডেন্ট নেয়, তার পাশাপাশি সে যদি হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনলে তার জন্য ইজি হবে। অনেকে ডিরেক্ট বলে ভাই ভোকাবুলারির জন্য কি করব। সো আমি আর কি বলবো, সাইফুর স্টুডেন্ট ভোকাবুলারিটা তুমি নিতে পারো, যাও, এটা তোমাকে বলে দিলাম যে সাইফুর স্টুডেন্ট ভোকাবুলারিটা পড়লেই তোমার এই অ্যাডমিশন যুদ্ধে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কভার হবে। তাছাড়া ইংরেজি ফার্স্ট পেপারের যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো পড়লে হবে, যেটা তুমি ইংরেজি বিচিত্রা বইয়ের মধ্যে ইংরেজি ফার্স্ট পেপারের যে ভোকাবুলারিগুলো আছে, কিংবা বিগত বছরগুলোতে ডিরেক্ট ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ইংরেজি বিচিত্রা বইয়ের মধ্যে গুছানো আকারে দেওয়া আছে। সো ওইগুলো অ্যাপ্লাই করলে তুমি ভালো একটা আউটপুট পাবা বলে আমি বিশ্বাস করি। এর বাইরেও সি ইউনিটের কিন্তু আমাদের একটা কোর্স আছে, সেই কোর্সটাতে আমরা খুব সুন্দরভাবে গুছানো আকারে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি। তুমি যদি সি ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো আমাদের এই কোর্সটাতে তুমি জয়েন দিতে পারো, যেখানে বাংলার ক্লাস হচ্ছে 20টি, ইংরেজির 20টি হচ্ছে, হিসাব বিজ্ঞানের 20টি, মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের 15টি করে ক্লাস হচ্ছে। কোর্স ফি নিচ্ছি আমরা 3000 টাকা এখানে, এবং এছাড়াও কোর্সে ভর্তির জন্য এই দুইটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ক্লাস শুরু হয়েছে 1 জানুয়ারি, অলরেডি প্রতিটা সাবজেক্টের 2 থেকে 3টা করে ক্লাস হয়েছে। ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিচ্ছি, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে। আমরা ক্লাস শেষে এমসিকিউ প্র্যাকটিসের জন্য গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে। ধরো তোমার বই না থাকলেও এগুলো পড়তে পারবা, আর বই হিসাবে আমি যেগুলো সাজেস্ট করেছি ওইগুলো কিনলে তো আর প্যারা নাই, কারণ বই পড়তে আমাদের চোখের জন্য আরাম। তারপরে দেখো পিডিএফ আকারে আমরা লেকচার শিটটা দিব, এবং আমরা 20টা মডেল টেস্ট নিব যেখানে 60টা করে এমসিকিউ থাকবে, সেগুলো পড়লে তুমি নিজেকে এগিয়ে নিতে পারবা। কোর্সে ভর্তি হতে চাইলে পেজে ইনবক্স করলেই তোমাকে সব আপডেট দেওয়া হবে। যেহেতু 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাস গুছানো রেকর্ডেড আকারে আছে। তুমি এখন ভর্তি হলে আগের সবগুলো ক্লাস একেবারে সুন্দর করে A to Z গুছিয়ে দেখে নিয়ে তোমার প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবা। আশা করি যে অস্ত্রগুলোর কথা তোমাকে বলেছি সেগুলো পড়বা, তুমি তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিবা, লেগে থাকবা। এবং তুমি যদি বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি প্রস্তুতিতে হাল না ছেড়ে লেগে থাকতে পারো, হয়তোবা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমার সাথে দেখা হবে, একসাথে চা খেতে খেতে আড্ডা দিব, আর তোমার থেকে শুনবো তোমার চান্স পাওয়ার সেই গল্পটা।